হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা একটু চ্যানেল, আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওলকপি নিয়ে। ওলকপি মূলত কপি গোত্রের একটি অন্যতম সবজি। সাধারণত আমাদের দেশে দুই ধরনের ওলকপি পাওয়া যায়, সাদাটে সবুজ ও বেগুনি সবুজ। এটি কাঁচা অবস্থায় এবং রান্না করেও খাওয়া যায়। সবচেয়ে বড় বিষয়, এটি স্টেম এবং পাতা উভয়ই তরকারি হিসেবে খাওয়া যায়। ওলকপি শীতকালে একটি অন্যতম সবজি, যেটি একটু শক্ত ধরনের। এটি ইউরোপের দেশগুলো এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশসমূহের চাষাবাদ এবং খাওয়া হয়। মূলত এটি বাঁধাকপির একটি বিশেষ প্রজাতি। কপি জাতীয় সবজি যেমন ব্রোকলি, ফুলকপি, পাতাকপি, শালগম গোত্রের এটি। আমরা ওই পাশে আরেকটি জমি দেখতে পাচ্ছি, সেটি ফুলকপি, এবং এপাশে একটি জমি প্রস্তুত করা হচ্ছে। এবং এখানে আরও একটি ব্যবস্থা, যেটি হলো ড্রেনেজ বা পানি বা ইরিগেশনের যে ব্যবস্থাটা, এখানে রয়েছে যথেষ্ট পরিমাণ। এবং এই সব কারণেই এসব জায়গায় প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়। তাছাড়াও ডান পাশে আমরা দেখতে পাচ্ছি মরিচের ক্ষেত, এখানেও প্রচুর পরিমাণ মরিচ এবং সব ফল বা সব ধরনের সবজিতেই এখানে সর্বোচ্চ ফলন পেয়ে থাকে। এটি অনেকটা ব্রোকলির মতো ও আপেলের মতো কচকচে খেতে। পৃথিবী জুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ হিসেবে এর ব্যবহার রয়েছে প্রচুর, এবং ইউরোপের বিভিন্ন দেশে গৃহপালিত পশুকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি যোগান দিয়ে থাকে এই ওলকপি। আজ আমরা আলোচনা করব ওলকপির পুষ্টিগুণ নিয়ে। প্রতিদিন 100 গ্রাম ওলকপি খেলে সেখানে খাদ্যশক্তির 32 কিলোক্যালোরি এবং কার্বোহাইড্রেট, যেটি 7.13 গ্রাম, এবং প্রোটিন 1.50 গ্রাম, এবং খাদ্য আঁশ, যেটি 3.2 গ্রাম, এবং ফোটেল, যেটি 194 মাইক্রোগ্রাম, নিওসিস, যেটি 0.600 মিলিগ্রাম, রিভলভিন, যেটি 0.100 মিলিগ্রাম, ভিটামিন এ, যেটি রয়েছে 11,587 আইইউ, ভিটামিন সি 600 মিলিগ্রাম, ভিটামিন কে 251 মাইক্রোগ্রাম, এবং সোডিয়াম 40 মিলিগ্রাম, পটাশিয়াম 296 মিলিগ্রাম, ক্যালসিয়াম 190 মিলিগ্রাম, লৌহ 1.10 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম 31 মিলিগ্রাম, এবং ফসফরাস, যেটি 42 মিলিগ্রাম, এবং সেলেনিয়াম 1.2 মাইক্রোগ্রাম, জিঙ্ক 0.9 মিলিগ্রাম। এটি শুনলেন মাত্র পুষ্টি উপাদান, এবং এখন বলছি এর উপকারিতা। ওলকপিতে থাকে খাদ্যশক্তি, দেহের দুর্বলতা কাটানোর জন্য পর্যাপ্ত পরিমাণ উপাদান। ওলকপিতে উপস্থিত পর্যাপ্ত পরিমাণ খাদ্য আঁশ আপনার হজম শক্তি বাড়িয়ে দেবে, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূর করবে। এটি হৃদরোগের ঝুঁকিতে যারা ভুগছেন তাদের জন্য এটি যথেষ্ট পরিমাণ উপকারী। তাছাড়াও এটি আপনার হার্ট অ্যাটাক থেকেও রক্ষা করবে, এবং হৃদযন্ত্রের নানা রকম রোগ থেকেও আপনাকে রক্ষা করবে। শরীরের নানা ধরনের প্রবাহজনিত সমস্যার সমাধান পেতে পারেন এই ওলকপি থেকে। ওলকপির উচ্চমাত্রা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ আপনাকে শক্তিশালী করে তুলতে পারবে, এমনকি ক্যান্সারের জীবাণুও ধ্বংস করতে সক্ষম এই ওলকপি। তাছাড়া ওলকপিতে পাওয়া ভিটামিন সি আপনার ত্বকের যত্ন খুব সাহায্য করবে। শীতকালের মুখে ঘা এবং প্রতিরোধের জন্য এটি ভিটামিন সি এর যথেষ্ট পরিমাণ উপাদান রয়েছে। খাদ্যের উল্লেখিত ভিটামিন এ চোখের দৃষ্টিতে প্রখর করে, এবং এটি যথেষ্ট পরিমাণ রাতকানা রোগ থেকেও আপনাকে রক্ষা করবে। ডায়রিয়া পরবর্তীতে সুস্থতার জন্য এই সবজি একটি অসাধারণ কার্যকারিতা ভূমিকা পালন করে। এতে পর্যাপ্ত পরিমাণ জিঙ্কের উপস্থিতি আছে, যা আপনাকে সুস্থ করতে সাহায্য করবে। ওলকপিতে ভিটামিন কে, যেটি হাড়ের ভঙ্গুরতা রোধ করে, এবং পর্যাপ্ত ক্যালসিয়াম শোষণেও যথেষ্ট পরিমাণ সাহায্য করে। সবচেয়ে বড় বিষয়, শীতকালীন থেকে শুরু করে সবসময় যে ধরনের সবজি উৎপাদন হয় সেটি আমাদের জন্য উপকারী। সুতরাং সব কিছুই যথেষ্ট পরিমাণ আমরা গ্রহণ করতে পারি, এবং ওলকপি অবশ্যই আমাদের জন্য অনেক উপকারী একটি সবজি। এবং অন্য সব সবজির উপকারিতা থেকে শুরু করে সব কিছু চাষাবাদ পদ্ধতি আমাদের কাছে জানতে পারবেন।